দেখুন বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি রাজধানীর বনানীতে দ্যান্ট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ফরেন্সিক রিপোর্টের ধর্ষণের কোনো আলামত মেলেনি ধর্ষণের ঘটনায় ফরেন্সিক রিপোর্টের জন্য গঠিত মেডিকেল বোর্ড আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত রিপোর্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করেছে ওই দুই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান চিকিৎসক সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিকদের তিনি বলেন ঘটনার চল্লিশ দিন পর ওই দুই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য ফরেন্সিক বিভাগে পাঠানো হয় তাদের ডিএনএ প্রোফাইলে কোনো বীর্যের উপস্থিতি মেলেনি আমরা রিপোর্টটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছি গত সাতই মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই তরুণীর ফরেন্সিক টেস্ট সম্পন্ন হয় পরীক্ষাগুলো হলো মাইক্রোবায়োলজি রেডিওলজি এবং ডিএনএ উল্লেখ্য গত আঠাশে মার্চ রাতে রেন্ট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই তরুণী গত ছয় মে বনানী থানায় ওই তরুণীরা একটি মামলা দায়ের করেন আসামিরা হলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের ছেলে সাফাত আহমেদ নাইমার সাহ বিল্লাল হোসেন সাদনান ও সাকিব সবাই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এদের মধ্যে চারজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ইতিমধ্যে আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে